কিছু বুঝতে পারবে না, কে কে আমাদের বাড়িতে খেতে আসতে যাও, তাড়াতাড়ি চলে এসো, দেখো ব্লগটা। আর আমাদের 7 দিন পর আজকে বাড়ি আসতে, দেখো বাচ্চাকে কি আদর করছে। আমিও আবার চলে এলাম তোমাদের সাথে, মানে আমার এখন সকালের টিফিনটা করতে হচ্ছে, একবার টিফিন করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, তাহলে দেখা হচ্ছে একবারে নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাঙালিরা আমরা এইরকম ভাবেই বানাই। তোমরা কি বাবারে দেখেছো, করতে গিয়ে দেখো আমার হাতে একটু ছেঁকা লাগলো, দাগ হয়ে গেছে। তারপর এই দেখো আমরা এখন খেতে স্টার্ট করে দিই তাহলে। গাইস আবারও চলে এলাম, আমি পুজোটা দিয়েছি, এখন 12টা বাজে চললো। আমার মা এখন কি বানাচ্ছে তাহলে তোমরা দেখো, অনেক মানুষই বুঝতে পারেনি আজকে হবে আমাদের বাড়িতে পয়লা বৈশাখে কেক। দিদির বাড়িতে যাস বলো, আর দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের ড্রেস পরে এখন দিদির বাড়িতে তোমাদের জন্য ইউটিউবে ভিডিও ছাড়তে যাচ্ছি, ব্লগটা তোমরা দেখো। দেখতে পাচ্ছ আমরা এখন দিদির বাড়িতে এসেছি, আর দিদা এখন বিড়ি বাজছে। এখন একটু চিকেন, চিকেনে একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমাকে দেব বলো। হ্যাঁ মম, তারপর আমি পিসি বাড়িতে চলে যাই, আর দাদা চলে এসছে একটা গৃহপ্রবেশে মামি আর মামার সঙ্গে, আমার বুনু আর ভাই দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো কি সুন্দর ঘরটা সাজিয়েছে। তারপরে দেখতে পারলাম আমার মামা এখন প্রসাদ খাচ্ছে, এর জন্য আমার দাদা একটু দেখিয়ে দিল, তোমরা দেখো দেখো। সারাদিন কি কি করলাম তোমরা দেখতে পাচ্ছ, রাত্রেবেলা আমরা এখন বাইরে থেকে হাঁটছি, 10টা বাজে, আর দেখতে পাচ্ছ চাঁদ, মামাকে কি সুন্দর লাগছে। আমি এখন কিছু ইমোজি করছিলাম, তারপর আমরা রাত্রেবেলা যে ঘুমাবো, কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে কিভাবে ঘুমাবো, আরো মানে সকালে যা গরম পড়েছিল। তাহলে আজকে বিকালে ক্যামেরাম্যান দাদা ব্লগটা করলো, তোমাদের কিরকম লাগলো কমেন্টে বলবে। আর আজকে আমি ব্লগটা করতে পারলাম না, আমি গেছিলাম কাকির বাড়ি চড়ক মেলা দেখতে। কালকে তো চড়কটা হবে, আমি তোমাদেরকে ঠিক দেখাবো, তোমাদের কি না দেখালে আমার পেটের ব্যথা হজম হয়। তাহলে আজকের ব্লগটা কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, মানে কালকের ব্লগে তোমাদের সঙ্গে দেখা থাকবো। টাটা।